চলে এসেছি লাইভে। আজকে অনেক লেট করে ফেলেছি, পথে এত জ্যাম ছিল যার কারণে আমার আসতে লেট হয়ে গিয়েছে। বাট আমি চলে আসছি গ্ল্যাম গার্ল ডিজাইনের ক্রিয়েশনস পেজ থেকে। সো কে কোথায় আছেন আপনারা ঝটপট করে জয়েন করে ফেলুন। আমি আজকে আবার কিছু ড্রেস দেখাবো অ্যান্ড ক্যাপশন আমি অলরেডি লিখে দিয়েছি যে আমি কীরকম টাইপের ড্রেস দেখাবো। সো কে কোথায় আছেন আপনারা জয়েন করে ফেলুন। আপনারা চাইলে আপনাদের টাইম লাইনে এটা শেয়ার করতে পারেন বা আপনারা চাইলে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করতে পারেন যাতে আরও অনেক প্রচুর জ্যাম ছিল যার কারণে আমার আসতে লেট হয়ে গিয়েছে এখানে। হাই আপু, হ্যালো, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? হাই, হ্যালো, সবাইকে হাই, হ্যালো। সো আপনারা আরও শেয়ার করতে থাকুন, ঠিক আছে, যত পারেন শেয়ার করতে থাকুন যাতে অনেক আপু পর্যন্ত মিস করতে পারি। ঠিক আছে, মোহাম্মদ হাসান হাই, হ্যালো, সবাইকে হাই, হ্যালো। সো আমি কিন্তু আজকে শ্যামলী থেকে লাইভ এসেছি, আজকে মঙ্গলবার। সো আমি বলেছি, আমি আগেও এটা বলেছি, সপ্তাহে ছয় দিনের মধ্যে পাঁচ দিন আমি প্লাজায়ার ধানমন্ডি প্লাজায়ার থেকে লাইভ করি অ্যান্ড মঙ্গলবার জাস্ট একদিন আমি শ্যামলী স্কোয়ার থেকে লাইভ করি। সো আজকে শ্যামলী স্কোয়ার থেকে আমি লাইভ এসেছি, আজকে মঙ্গলবার, যার কারণে আমি আজকে শ্যামলী স্কোয়ার থেকে লাইভ এসেছি। তো অ্যাড্রেসটা হলো শ্যামলী স্কোয়ারের লেভেল 3306 নম্বর শপ। ঠিক আছে, আপনি লেভেল 3 তে যখন উঠবেন, লেভেল 3 তে উঠে দেখবেন কর্নার থেকে যে ফার্স্ট যে শপটা স্টার্ট হবে, ঠিক আছে, সেইটাই হলো গ্ল্যাম গার্ল বাই শাবনূর আহমেদ নামে, ঠিক আছে, আমাদের শপ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? অ্যান্ড আমি আবারও সরি বলছি, আমার লেট হয়ে গিয়েছে কারণ আজকে পথে প্রচুর জ্যাম ছিল। কাশ্মীর আপু আমি মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছি ভাই, আর কতক্ষণ বসে থাকবো? বাইকে বসে থাকতে তো আমার মানে খুব মেজাজ খারাপ ছিল। কী রে ভাই, এত কেন জ্যাম রোডে? আর ঢাকা শহরে জ্যামের ব্যাপারে না আপু কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে। হ্যালো শ্রাবণী, হাই সোনিয়া আপু, তোমার ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি পরেছি হলো গোল্ড, ঠিক আছে, আমি ব্লকবাস্টারটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারটা। যে আমি না মানে আপুর স্টাইলগুলো কিন্তু আমরা অনেক অনেক বেশি পছন্দ করি, তাই না? আপুরা অনেক বেশি পছন্দ করে সামনে আপুর স্টাইল। তো যার কারণে আমি ভাবলাম কি, আচ্ছা আমিও তাহলে আপুর মতো এরকম পিঙ্ক কালার একটা ইনার ইউজ করে ড্রেসটা বানাই। তো আমি বানিয়ে ফেলেছি, ঠিক আছে, আমি আপুর মতো করে বানিয়ে ফেলেছি অ্যান্ড আমি একটা ব্ল্যাক কালার স্কার্ট প্লাজো পরে এসেছি, এটার সাথে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, সো আপুরও বলুন আমি কোনটা দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে, আপনারা এটা বলতে থাকুন, ততক্ষণে বেসিক যেটা বলা লাগে আমি সেটা বলে দিচ্ছি। সেটা হলো যে আমরা এখন কিন্তু সবাই জানি যে গ্ল্যাম গার্ল কিন্তু অনলাইন সার্ভিসের পাশাপাশি এখন আমাদের 10টা আউটলেট আছে গ্ল্যাম গার্ল বাই শাবনূর আহমেদ নামে, তাই না? সাউন্ড প্রব আপু, অ্যাকচুয়ালি সাউন্ড প্রবলেম না হয় কি, এখানে আরও অনেক শপ আছে তো যার কারণে সাউন্ড আশেপাশে অনেক বেশি সাউন্ড, যার কারণে আমার সাউন্ড একটু কম লাগছে, আপনাদের কাছে এটা ফিল হচ্ছে, বাট সমস্যা নেই, আমি জোরে কথা বলবো। সো 10টা আউটলেট আছে, সেটা কোথায় কোথায় আছে? সেটা হলো লালমাটিয়া, বনানী, মিরপুর, বেলি রোড, প্লাজায়ার, বাড়ি, তারপর শ্যামলী, এই যে শ্যামলী স্কোয়ার আমি যেখান থেকে লাইভ এসেছি, তারপর হলো মোহাম্মদপুর টোকিও স্কোয়ার, উত্তরা, আর হলো চিটাগং নাসিরাবাদ। কথা আগে আসছে, আচ্ছা আপু নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে, ঠিক আছে, নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা একটু সময় দিই তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আরও জোরে কথা বলবো, তাহলে আমি কাছে এসে আরও জোরে জোরে কথা বলবো, ঠিক আছে। সো আমি কিন্তু শ্যামলী স্কোয়ার থেকে আজকে লাইভ এসেছি অ্যান্ড দ্যাটস আমি শ্যামলী স্কোয়ার থেকে কিছু কিছু কালেকশন পিক করেছি আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি ক্যাপশনে মেনশন করে দিয়েছি আমি কী কী দেখাবো, লাইক ব্লকবাস্টার দেখাবো এবং পাকিস্তানি লন একটা দেখাবো, তারপর হলো ক্যাটালগের কিছু ড্রেস দেখাবো, ঠিক আছে, নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড কম, আচ্ছা আপু ঠিক হয়ে যাবে, একটু সময় দিয়ে আপনার ঠিক হয়ে যাবে। ওকে, সো ফার্স্ট আমি কোনটা দিয়ে স্টার্ট করবো, আমরা এটা দিয়ে স্টার্ট করি, হ্যাঁ এটা থেকে স্টার্ট করবো না কিংবা অন্য কোনো ক্যাটালগের ড্রেস দেখানো স্টার্ট করি, ঠিক আছে, যখন আপুরা আস্তে আস্তে আরও জয়েন করবে তখন আমি এই ড্রেসটা দেখিয়ে দিবো। কারণ হয়েছে কি, নতুন নতুন আপুরা যখন জয়েন করবে তখন আবার বলবে আপু এই ড্রেসটা দেখিয়ে দাও, দ্যাটস আমি একটু টাইম নিই। ওকে, সিম্পলি অনেক সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ।
না আপু অ্যাকচুয়ালি না, গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর গরম বাহিরে। তোমারই আপনি দেখলাম, সরি তোমার। আচ্ছা আপু অবশ্যই আমারটা দেখাবো, কেন দেখাবো না, অবশ্যই দেখাবো, বাট একটু টাইম নেই। হ্যাঁ ঠিক আছে, একটু টাইম নেই, আমি তার আগে একটু ক্যাটালগের ড্রেস দেখাই প্লিজ। ঠিক আছে ওকে, আমি স্টার্ট করি। হ্যালো, হাই পূর্ণিমা আপু, ক্লিয়ার না আবারও? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মোবাইলটা ইউজ করি। তোমার ড্রেসটা না, থ্যাংক ইউ সো মাচ, একটু একটু সেট হতে দিই তাহলে ঠিক হয়ে যাবে। তো আমি ফার্স্ট স্টার্ট করবো। এরকম একটা সোবার একটা কালার। আচ্ছা আজকে লাইট ঠিক আছে, একটু দেখুন তো মানে হয়েছে কি আপু, অন্যবারে দেখি আমার ফেসটা কেমন যেন অতিরিক্ত মনে হয় এক্সট্রা ব্রাইটনেসের কারণে আমার মনে হয় যেন ফেসটা জ্বলে যায়। তাই সবাই আমাকে একটু জানান এবার ঠিক আছে কিনা। ওকে সো এই যে এইগুলো কার্নিশনের, কার্নিশনের ড্রেস ঠিক আছে, এটা হলো কার্নিশনের। আচ্ছা এই যেটা হলো অরিজিনাল ডিপসি, ওকে অরিজিনাল ডিপসি ব্র্যান্ডের। তোমার পিছনে সব আমি তো আমি প্রচুর দেখিয়েছি, ট্রাস্ট করুন ওটা প্রচুর দেখিয়েছি। আচ্ছা আমি সাবেক বোনের ঠিক আছে, আমি এক বোনের ঠিক আছে, আপু আমাকে একদম তার ছোট বোন মেলে আমাকে ওভাবে করে আদর করে ঠিক আছে। সো আমিও আপুকে বড় বোন, বড় বোন মানে ঠিক আছে, এই হলো কথা। সো এই যে এটা হলো অরিজিনাল রীতি ব্র্যান্ডের কার্নিশন থ্রি ক্যাটালগের ড্রেস ঠিক আছে, খুবই সুপার সুপার কালার দেখাচ্ছি, কারণ আমার আজকে মানে ওরকম প্ল্যান ছিল আমি আজকে এই ড্রেস দেখাবো ওই ড্রেস দেখাবো। বাট হয়েছে কি, আমি যখন আসছিলাম পথে এত গরম লাগছে, তখন ভাই আমি যদি সোবার কালার করতাম তাহলে হয়তো আমার এতটা গরম লাগতো, যার কারণে তাহলে আজকে আমি সোবার কালারে দেখাবো সব। সো এই যে এগুলো কার্নিশন থ্রি ক্যাটালগের ড্রেস ঠিক আছে, কার্নিশন থ্রি ক্যাটালগের ড্রেস, খুবই সফট একটা পিচ কালারের মধ্যে কাজটা করা হয়েছে। ওকে তোমার ড্রেসটা অবশ্যই আমি এটা দেখি ঠিক আছে, আমি ব্লকবাস্টারটা দেখিয়ে দিব, খুবই সুন্দর করে কাজ করা আছে। আমরা যদি রেপ্লিকা সেল করতাম তাহলে অনেকে এটা বলতো, কিন্তু আপনি কাইন্ডলি একটু আমাদের রিভিউ চেক করবেন ঠিক আছে, কাইন্ডলি আমাদের একটু রিভিউ চেক করবেন যদি কোনো ধরনের কোনো সন্দেহ থাকে। যদি রেপ্লিকা সেল করতাম তাহলে কখনো 10 বছর ধরে একটা বিজনেস রান করা পসিবল হতো ঠিক আছে। সো কাইন্ডলি একটু আমাদের প্রিভিয়াস রিভিউ গুলো চেক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আমরা অরিজিনাল সেল করি নাকি রেপ্লিকা। ওকে আর কিছু বলবো না, জাস্ট রিভিউ চেক করলে আপনি বুঝবেন। আচ্ছা ঠিক আছে আপু, ডোন্ট ওয়ারি, আমি ড্রেসটা দেখিয়ে দিব। সো এই যে সফট একটা পিচ কালার মধ্যে দেখুন পুরোটা এরকম একটা পিঙ্ক কালার একটা সুতো দিয়ে কাজ করা আছে। আজকে সাউন্ড প্রবলেম না আপু, আজকে সাউন্ড অ্যাকচুয়ালি প্রবলেম না ঠিক আছে, আশেপাশে সাউন্ড আপনি একটু কম শোনা যাচ্ছে, ভীষণ সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে। পুরোটা কিন্তু এরকম ড্রেসে সুতো দিয়ে কাজ করা ঠিক আছে, সুতো দিয়ে কাজ করা। হাই কিউটি, হ্যালো আপু, এন্ড এই মিডলে এটা কিন্তু একটা পার বসানো, ওকে অনেক সুন্দর করে হোয়াইট কালারটা পার বসানো, সোবার কালারের মধ্যে এরকম একটা শান্তির কালার ঠিক আছে। দেখুন নেক টেবিল করে করা আছে, আপনি এখান থেকে একটা স্কোয়ার করতে পারেন বা আপনি এখান থেকে কোনো একটা অন্য ডিজাইন করে ফেলতে পারেন ঠিক আছে, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। এখানে ছোট করে একটা স্কোয়ার কলার করলে বেশি ভালো লাগে, যেহেতু এটা অলরেডি বি শেপে বসানো আছে। ওকে সো এই সাইডে একটা এরকম লম্বা করে কাজ আছে, এই সাইডও একটা লম্বা করে কাজ আছে, পুরো ড্রেসটা
সুন্দর করে আমার ড্রেসটা আছে আমি দেখিয়ে দিব, ঠিক আছে? এই যে এখানে পুরোটা এরকম সুতোর কাজ, ঠিক আছে? এখানে কিন্তু কোনো প্রিন্ট নেই, সম্পূর্ণটা সুতোর কাজ করা আছে। এই যে লাস্টের দিকে দেখুন এরকম কাজ, একটা মানে সুন্দর করে মোটা পাড় বসানো আছে হোয়াইট কালারের, তার মধ্যে কিন্তু হোয়াইট কালার এরকম সুতোর কাজ করা। ওকে আপু একটু সময় দিয়ে ঠিক হয়ে যাবে, ওকে একটু সময় দিয়ে ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। হ্যাঁ আমি বুঝতে পারছি সাউন্ড একটু প্রবলেম করছে। ওকে সো এই যে কি সুন্দর কাজ করা, এন্ড এটা কিন্তু কাট আউট করা আছে, ঠিক আছে? পুরোটা খুব সুন্দর করে কাজ করা আছে, এন্ড এটা কিন্তু আলাদা করে বসানো, ঠিক আছে? এটা আলাদা করে বসানো আছে। সো আপনি যদি চান যে আমি আর একটু লেন্থ বাড়াবো, ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে এক্সট্রা কাপড় আছে, ঠিক আছে? এই যে এইটুকু আপনি লাগলে এইটা খুলে, এটা খুলে আপনি এখানে অনেকখানি কাপড় আছে, এইটুকু লেন্থ বাড়িয়ে আপনি এইটা অ্যাড করে দিবেন, তাহলেই হবে। ও রিশিমিতা আপু এই ডিজাইন অনেক, হ্যাঁ এইগুলো এখনো অনেক চলছে, এগুলো ডিমান্ড এখনো আছে। সো এইটা হলো ফ্রন্ট পার্ট, ওকে? আর ব্যাক পার্টটা হলো প্লেন, এটা কিন্তু 100% কটনের মধ্যে, ঠিক আছে? যে অবশ্যই আপু আমি মানে সব কমেন্ট তুমি মাথায় নিয়ে চলে তো হবে না, তাই না? কারণ আমার ব্যাক কমেন্টের পাশাপাশি তো পজিটিভ কমেন্ট আছে, তো ডেফিনেটলি আমি পজিটিভিটি নিয়েই আগাবো। এটা হলো স্লিপ, ঠিক আছে? এটা হলো স্লিপ, ভীষণ সুন্দর স্লিপ করা আছে, কত ধরনের যেটা ওড়না, ওকে? বেলুড়ের ঠিকানাটা অবশ্যই বলছি আপু, বেলুড়ের অ্যাড্রেসটা হলো নাভানা বেলি শপিং মলের অপোজিটে গ্রিন কজিকট শপিং মল আছে, ঠিক আছে? গ্রিন কজিকট শপিং মলে দেখবেন একটা স্যামসাং শোরুম আছে, ওটা সাইডে সোজা লেন ঢুকে গেলেই আপনি একদম মানে ভিতরে পেয়ে যাবেন আমাদের 306 নম্বর শপ, গ্ল্যাম গার্ল বাই শাবনূর আহমেদ। ওকে তোমার ড্রেসটার প্রাইস কত অবশ্যই সম্পূর্ণ বলে দিব, আমি এই ড্রেসটি একটু দেখি, ওকে? এই যে এই হলো ওড়না, যেটা একদম পিওর শিফনের মধ্যে করা হয়েছে, ঠিক আছে? সাউন্ড প্রবলেম আপু, সাউন্ড প্রবলেম না অ্যাকচুয়ালি, আশেপাশে এত বেশি শব্দ হচ্ছে যে আমার সাউন্ডটা কম লাগছে আর কি, আমার কথাগুলো কম মনে হচ্ছে। এই যে দেখুন এটা হলো পিওর একটা শিফনের মধ্যে, সাইডে দেখুন এরকম সুন্দর করে কাজ করা আছে সুতোর, ঠিক আছে? সুন্দর করে কাজ করা আছে, অ্যান্ড এই যে পিচ কালার, যে ড্রেসটা যে কালারটা একদম সফট একটা পিচ কালার, ওই পিচ কালারে এরকম সুতোর কাজ করা, এমব্রয়ডারি করা আছে পুরোটা, ঠিক আছে? পুরোটাতে এরকম কাজ করা আছে, এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, ফ্লাওয়ার প্রিন্ট না অ্যাকচুয়ালি পুরোটা সুতো দিয়ে কাজ করা, ঠিক আছে? ওকে ড্রেসের প্রাইস কত অবশ্যই বলে দিব, আপু একটু ওয়েট করতে হবে। এই হলো ওড়না। সো এখন ফুল ড্রেসটা একবারে ঘুরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কেমন আছো পাখিটা? লাবণী আপু চলে আসছেন, আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন আপু? উত্তর জমজম টাওয়ারের, আচ্ছা আপু উত্তর জমজম টাওয়ার হলো আপনি যদি হাউস বিল্ডিং থেকে রিক্সায় উঠেন, ঠিক আছে? রিক্সায় উঠলে আপনাকে বললে হবে জমজম টাওয়ারে যাবেন, ঠিক আছে? জমজম টাওয়ারে যে আপনি ওটার ব্যাট হলে 317 নম্বর সব, ঠিক আছে? হ্যালো কেটে পাই, হ্যালো হাই। সেটা হলো কটনের সালোয়ার, ঠিক আছে? একদম পিওর হোয়াইটের একটা সালোয়ার দিয়েছে, অ্যান্ড এই হলো ফুল ড্রেসটা, ঠিক আছে? এই হলো ফুল ড্রেসটা, যার কাছে এই ড্রেসটা ভালো লাগছে ঝটপট করে একটি স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন বা শোরুমে ভিজিট করতে পারেন, ঠিক আছে? এটার প্রাইস হলো মাত্র 1650 টাকা, ঠিক আছে? খুবই রিজনেবল প্রাইস দিয়ে আছে, এটার প্রাইস মাত্র 1650 টাকা। প্রাইস আপু এটার প্রাইস হলো 1650, 1650 টাকা,
ঠিক আছে, হলো ডিপসি ব্র্যান্ডের কন্ডিশন 3 ট্যাকলগি প্রেস। ডান, স্ক্রিনশট নেওয়া। লাবণী আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ঝটপট করে অ্যান্সার দেন, আমি দেখি আপনি কেমন আছেন একটু শুনি। এখন আমি একটা পাকিস্তানি লনের ড্রেস দেখাই, ওকে? আমি এখন একটা পাকিস্তানি লনের ড্রেস দেখাই, মানে আমি তো এখন শুধু 11টার সময় লাইভে আসি, ঠিক আছে? 11টার সময় এখন আমি ভাগ করে দেখাবো না, আমি কখন পার্টওয়্যার সব দেখাবো। কারণ হচ্ছে কি, আমাদের সাথে আপনার ব্যাক করেছে, এখন আপু প্রায় লাইভে থাকবেন, ইনশাল্লাহ 3টার সময় লাইভে চলে আসবেন প্রায়। তো সেই ক্ষেত্রে এখন আমি 11টার সময় লাইভ করবো, 3টার সময় আপু, আপু তো ডেইলি করে না, আপু মাঝে মাঝে করবে ইনশাল্লাহ, আর 5টার সময় লাবণ্য, ওকে? বাট আমি ডেইলি আসতেছি এটা শিওর, ঠিক আছে? আমি ডেইলি 11টার সময় আসতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমায় দেখলে আরো ভালো হয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ লাবণী আপু। তো এই যে এটা হলো পাকিস্তানি লনের, ঠিক আছে, এটা হলো পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি লনের ড্রেস, যেটা পুরোটা হলো হাই সুইটহার্ট, হ্যালো শ্রুতি আপু, যেটা হলো পুরোটা ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে, অরিজিনাল পাকিস্তানি লনের ড্রেস। এই দেখুন কি সুন্দর একটা পার্পল, খুবই সুন্দর একটা পার্পল কালার মধ্যে, লাইক ল্যাভেন্ডার টাইপের একটা কালার, ঠিক আছে, ওই কালার মধ্যে দেখুন কি সুন্দর একটা ক্রিম কালারে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে, পুরো বডিটাতে ডিজিটাল প্রিন্ট, ওকে? আমি কালকে দেখিয়ে দিয়েছি, আপনি কালকে একটু চেক করে দেখুন আপু, ঠিক আছে? এই যে দেখুন নেকটা কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট, ভীষণ সুন্দর। এই যে এদিকটা দেখুন কি সুন্দর সুন্দর কালারফুল পাওয়ার দিয়েছে, কালারটা খুব সুন্দর, হ্যাঁ কালারটা অনেক সুন্দর। তারপরে এখানে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে, বিভিন্ন কালার সংগ্রহ, তাই না? একটা ড্রেস মধ্যে এতগুলো কালারের ফ্লাওয়ার। তারপর এই যে এটা কি হালকা শেডে আছে, ঠিক আছে, আমি শেডটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ল্যাভেন্ডারটা কালার আছে, তারপর দেখবেন শেড চলে আসছে, ওকে? এই যে দেখুন এখান থেকে এই যে ল্যাভেন্ডার থেকে একটা পিঙ্কিশ ল্যাভেন্ডার চলে আসছে। তারপর এই যে দেখুন বটমের পার্টটা কি সুন্দর করে প্রিন্ট করা আছে। আচ্ছা আপু আমি বলছি, ঠিক আছে, একটু ওয়েট করুন, আমি বলছি। এই দেখুন পুরোটা খুব সুন্দর করে ডিজিটাল আছে, এটা কিন্তু অরিজিনাল লনের ড্রেস, ঠিক আছে, একদম অরিজিনাল পাকিস্তানি লনের ড্রেস। আমি প্রাইসটা বলে দিচ্ছি, একটু ওয়েট। এই যে এখানে কিন্তু অনেক ধরনের কালারের ফ্লাওয়ার আছে, এন্ড লাস্টে এন্ডিংটা দিয়েছে এরকম সুন্দর একটা কালারের কম্বিনেশন দিয়ে, ঠিক আছে, প্যানেল আছে, এটার মধ্যে কোনো প্যানেল নেই, এটা সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি লনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে, এটা কোনো এক্সট্রা প্যানেল নেই। এটা হলো ফ্রন্ট পার্ট, আর এটা হলো ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও কিন্তু ভীষণ সুন্দর, ঠিক আছে, হ্যাঁ কাইন্ড আপ, ঠিক আছে, এটা মালাই লনের মধ্যে ভীষণ সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা করা আছে। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রিতা নাইস, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর করে কিন্তু পুরোটা ব্যাক পার্টে এরকম সুন্দর প্রিন্ট আছে, ওকে, প্রচুর সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। তুমি কিন্তু দিন দিন ফসে হয়ে যেত, আপু কি ইউজ করো বল, আপু বিশ্বাস করেন আমি কিচ্ছু তেমন ইউজ করি না, হ্যাঁ লাইভে আসলে হালকা একটু জাস্ট টাচ আপ তো দরকার পড়ে, তাই না? আমি তো নর্মালি এইভাবে করে চলে আসতে পারবো না। এটা আমাকে তো কাইন্ডলি জানান,
আমার ফসল হওয়ার কারণ হলো আপা আমি রোদে বের হই না, কারণ হয় না বের হওয়া, আমার খুব গরম লাগে, এর জন্য আমি দিনের বেলা বের হওয়াটা পছন্দ করি। তো এই যে এটা হলো স্লিভের কাপড়, ওকে, ওইটা কিন্তু আমি সম্পূর্ণ জাস্ট বডিটা দেখিয়েছি, ঠিক আছে? এটা হলো স্লিভের জন্য আলাদা কাপড় দেওয়া আছে। তো কেউ এটা ভাববে না যে বডির পার্টের সাথে হয়তো স্লিভ অ্যাড করে দেওয়া আছে। লিপস্টিক শেড, আচ্ছা আপা আমি বলছেন খুঁজে দেখতে হবে, ঠিক আছে, লিপস্টিকটা এখন আমার সাথে আছে কি। সো এই যে এই হলো স্লিভের কাপড়, ওকে, এই যে এখানে এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে, দুটো স্লিভের জন্য কিন্তু দুইটা এরকম স্কোয়ার দেওয়া আছে, এই একটা আর এই একটা, ঠিক আছে? খুবই সুন্দর অ্যান্ড প্রচুর কাপড় দেওয়া আছে স্লিভের জন্য। প্রাইসটা বলো আপা, আমি অবশ্যই বলবো, ঠিক আছে? লাইফ এখনো ক্লিয়ার না, আমি এখন ডাটা ইউজ করছি, আমি ভেবেছি ওয়াইফাই ঝামেলা করছে এর জন্য আমি ডাটা ইউজ করছি। তাও ক্লিয়ার না, আল্লাহ কই যাব। এটা হলো ওর নাম, ঠিক আছে, এটা হলো ওর নাম। আজকে আমাকে মানে একটু কেউ হেল্প করে দেবে এবং কেউ নাই আনফর্চুনেটলি, তাই আমি নিজে থেকে একটু টাইম নিয়ে করছি। আই হোপ আপনারা বুঝবে, তাই না? ইনশাল্লাহ আপনারা বুঝবে। বেশি করে শেয়ার দেন, স্বপ্ন আপনি এতক্ষণ কই ছিলেন আপনি? আপনাকে আমি এতক্ষণ দেখিই নাই, মাশাল্লাহ। হ্যাঁ আসলে মাশাল্লাহ, 1200 আপু আমাকে দেখছে। সেটা হলো ওনা, ঠিক আছে, এটা হলো খুবই সফট একটা শিফনের মধ্যে, নলে ড্রেসগুলো এত কমফোর্টেবল হয়, রেগুলার ইউজ করা যায়। এক্স্যাক্টলি আপু, আরও মানে কালকেও মনে হচ্ছিল যেন হ্যাঁ ভাই গরমটা কমেছে হয়তো, কিন্তু বিশ্বাস করুন আজকে আমি এত গরম এখন। এই যেটা হলো একটা ডার্ক একটা পার্পল কালার দেওয়া হয়েছে, তার মধ্যে এরকম একটা ব্ল্যাকের শেড আসছে, ওকে, একটা ব্ল্যাকের শেড আসছে। হাই কিউটি, হ্যালো হাসিনা আপু। তারপর এই যে এরকম সুন্দর করে পিঙ্ক কালারের ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, ডিজিটাল প্রিন্ট, ওকে, ভীষণ সুন্দর করে প্রিন্ট করা আছে। অ্যান্ড এটা কিন্তু এই যে একটা ল্যাভেন্ডার কালার মধ্যে এরকম ক্রিম কালারের, যেটা আমরা ড্রেসে ছোট ছোট করে প্রিন্ট দেখেছিলাম না, সেটা কিন্তু এখানে বড় করে প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে? এই যে হলো ওড়নাটা, ওকে, ভীষণ সুন্দর করে করা আছে প্রিন্টটা, ডিজিটাল প্রিন্ট করা পুরোটা, অ্যান্ড সফট একটা শিফনের ওড়না, পাকিস্তানের অরিজিনাল লনের সাথে খুব সফট একটা শিফনের ওড়না, খুবই ভালো লাগছে। অ্যান্ড কালারটা ভীষণ সুন্দর, আমি একসাথে ধরে দেখিয়ে দিব এখন, আপনারা বুঝবেন অনেক সুন্দর। তো এই হলো ফুল ড্রেসটা, ঠিক আছে, আমি হাসপাতাল ছিলাম ডিয়ার, রক্ত দিতে গিয়েছিলাম। ও আচ্ছা, বাও, খুবই ভালো কাজ করছেন আপু, রক্ত দেওয়া খুব, আমি তো মানে অনেকবার চাইছিলাম এরকম দিব, কিন্তু আমার থেকে ডক্টররাই রক্ত নিতে চান, আন্ডারওয়েট বলে বলে যে থাক আপনার রক্ত দিতে হবে না, আপনি রক্ত দিলে আপনি নিজেই থাকতে পারবেন, অসুস্থ হয়ে যাবে, যার কারণে রক্ত নেন আমার থেকে। তো এই যে এই হলো ফুল ড্রেসটা, ঠিক আছে, পাকিস্তানি লনের, অরিজিনাল পাকিস্তানি লনের যে ড্রেসটা, এটার প্রাইস হলো মাত্র 2250 টাকা, ঠিক আছে, অরিজিনাল পাকিস্তানি লন, খুবই কমফোর্টেবল পাকিস্তানি একটা ড্রেস, এটার প্রাইস মাত্র 2250 টাকা। খুবই সুন্দর একটা কালার, মানে ভীষণ ইউনিক একটা কালার, কারণ এরকম কালারের ড্রেস যেমন আমরা কম করি তেমন কমও দেখতে পাই, ঠিক আছে? তো একে তো এত সুন্দর একটা ইউনিক কালার, তার সাথে হলো আবার এত মানে পাকিস্তানের অরিজিনাল পাকিস্তানের একটা ড্রেস, তার মধ্যে ম্যাটেরিয়ালটা হলো পাকিস্তানের লন। বাও, পাকিস্তানের লন শুনলে কিন্তু আমরা আর ওরকম খুব একটা দেখি না যে ভাই কী কালার বা কীরকম ডিজাইন, আমরা জাস্ট ঝট করে নিয়ে ফেলি, প্রাইসটাও আমরা দেখি না, কারণ পাকিস্তানি লনের কোয়ালিটি সম্পর্কে সব আপুরা বুঝে। সো ঝট করে এটি স্ক্রিনশটটি আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, বা আপনি চাইলে শ্যামল স্কোয়ারে চলে আসতে পারেন, অন্যান্য শোরুমেও যেতে পারে, ঠিক আছে? শ্যামল স্কোয়ারে আসলে আমি এটা শ্যামল স্কোয়ার থেকে পিক করে দেখাচ্ছি, ঠিক আছে, যে ভাই আমার কোনটা দেখানো যায় বলো তো, আমি এটা দেখে আপনাদের কোনটা পছন্দ হবে। তো সেভাবে করে আমি এখানে শ্যামল স্কোয়ারে কালেকশন দেখাচ্ছি এখন, আর অ্যাড্রেস আরেকবার বলে দিই শ্যামল স্কোয়ারে, এটা হলো শ্যামল স্কোয়ারে Level 3 306 নম্বর শপ, ওকে? স্ক্রিনশট নেওয়ার ডান, এটার প্রাইস 2250 টাকা, অনলি 2250 টাকা,
ঝাপসা কেন আপু? আপু আমি আসলে জানি না কেন ঝাপসা, আমি বুঝতে পারতেছি না। আমি এখন ডাটা ইউজ করতেছি, যে ঠিক আছে ওয়াইফাই হয়তো ঝামেলা হতেই পারে, আমি এই জন্য ডাটা ইউজ করতেছি, বাট বুঝতেছি না আপু আমি আসলে কেন এরকম, জানি না। ওকে, সো এখন আমি নমি আনসার একটা ড্রেস দেখাই, ঠিক আছে? হ্যাঁ, খুবই ভালো কাজ করেছেন স্বপ্না, প্রাউড অফ ইউ, এটা খুবই ভালো কাজ, লাইক রক্ত দেওয়া খুবই খুবই ভালো কাজ, আপনার দ্বারা একটা মানুষের অনেক হেল্প হচ্ছে না? আমরা আমাদের অ্যাকচুয়ালি অলওয়েজ ট্রাই করা উচিত যাতে আমাদের দ্বারা অন্য কেউ উপকৃত হয়, তাই না? আমাদের বিহেভিয়ার বা আমাদের কোনো কাজে যেন কোনো মানুষ কষ্ট না পায়, বরং যত উপকৃত হয় আমরা সেটাই অলওয়েজ ট্রাই করি, তাই না? তো এটা হলো নমি আনসারির, ঠিক আছে? এটাও ক্যাটালগের ড্রেস, আমি যেহেতু লিখেছি ক্যাটালগ ড্রেস, তো ডেফিনেটলি আমি দেখিয়ে দিব। তোমার খুব মজা, নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস পরো, মেয়েরা কিন্তু সব মেয়েরাই কিন্তু নতুন নতুন ড্রেস একটু সুন্দর করে সাজু গুজু করতে খুব পছন্দ করে, এটা যদি ডেইলি করা যায় ওয়াও, আমার অনেক মজা লাগে। সো এই যে নমি আনসারি, ঠিক আছে, এটা হলো নমি আনসারি অরিজিনাল ডিপসি ব্র্যান্ডেড, ঠিক আছে? দাম কত আমি দেখি, কোনো সমস্যা নেই, প্রাইস এখনো বলিনি, আমি কেবল দেখানো স্টার্ট করেছি। এর আগে আমি কয়টা ড্রেস দেখেছি, দুইটা দেখিয়েছি, ঠিক আছে? থ্যাংক ইউ ডিয়ার, ওয়েলকাম আপু। এই যে নমি আনসারি ক্যাটালগ, ঠিক আছে, এই যে এই হলো ড্রেসটা, ওকে, মেয়েটাই দেখাচ্ছি এখন, যেহেতু ক্যাটালগ ড্রেস তো ডেফিনেটলি দেখিয়ে দিব যে কোনটা কোন ক্যাটালগ, তাই না? এটা বলা উচিত, না হলে আপনি কিভাবে বুঝবেন? আমরা যদি ডিটেল না বলে তাহলে তো আপনি বুঝবেন না, অনলাইনে যারা অর্ডার করে, তাই না? আমাদের মাধ্যমে তো বুঝবো। ল্যাভেন্ডারটার প্রাইস কত? ওইটা হলো 2250 টাকা, অরিজিনাল পাকিস্তানি লনের, ওইটা 2250 টাকা, ওকে। সো এইটা হলো নমি আনসারি ক্যাটালগ অরিজিনাল ডিপসি ব্র্যান্ডের ড্রেস, ঠিক আছে? দেখো খুবই সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশন, হোয়াইটের কম্বিনেশন ভীষণ ভালো লাগে, ঠিক আছে, ভীষণ ভালো লাগে। এই যে দেখো, এইটাও কিন্তু পুরো বডিটাতে এরকম সুতোর কাজ করেছে, ওকে, পুরো বডিটাতে এরকম সুতোর কাজ করেছে। তোমার ড্রেসটার প্রাইস বলো, অবশ্যই আমি এই ড্রেসটা দেখিয়ে প্রাইস বলে দেবো। আমি যেটা বলেছি যে আমার আপুর স্টাইল খুবই ভালো লাগে, আমরা অনেকে আছি যারা আপুর স্টাইল পছন্দ করে, আপু কিন্তু এরকমই একটা ড্রেস পরেছিল অ্যান্ড উনি কিন্তু এরকম পিঙ্ক কালার একটা ইনার দিয়ে পরেছিল, তাই না? সো আমি ওর জন্য আপুর মতো করে এই পিঙ্ক কালার একটা ইনার অ্যাড করে ড্রেসটা বানিয়েছি অ্যান্ড আমি স্কার্ট প্লাজো পরেছি, ঠিক আছে? আমি আজকে স্কার্ট প্লাজো পরেছি এটার সাথে ব্ল্যাক কালারের। কালকে পার্পল ড্রেসটা কি আছে? কালকে এখন পার্পলটা, একটু প্রাইসটা বললে ভালো হয়। আমি কালকে ও আচ্ছা, আপু যেটা পড়েছে হুমায়রা পার্পল যেটা, ওইটার প্রাইস হলো 2000, ঠিক আছে? ওইটা এখন ডিসকাউন্ট প্রাইস, প্রমোশনাল একটা প্রাইস আছে, ওটা হলো 2000 টাকা, ওকে? আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, শোরুমে ভিজিট করতে পারেন, সব জায়গায় এটা অ্যাভেলেবেল আছে। সো এই যে মিন্ট কালারের মধ্যে এরকম হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা নেকে, এটা কিন্তু সেলফ এমব্রয়ডারি করা, ঠিক আছে? আপনি একটু নেকটা খেয়াল করে দেখুন, এটা কিন্তু অলরেডি একটা বোর্ড কলার শেপে দেওয়া আছে, ঠিক আছে? চেক করতে হবে আমাকে, ঠিক আছে, আমি চেক করে আপনাকে অবশ্যই জানাবো। সো এই যে এটা হলো বোর্ড গলা, ওকে, এটা সম্পূর্ণ সেলফ এমব্রয়ডারি করেছে হোয়াইট কালার সুতো দিয়ে। পার্পলের দাম আমি যেটা দেখিয়েছি ওটা হলো 2250, আর কালকে তিনটা লাইভে যেটা পড়েছে ওইটার প্রাইস হলো 2000 টাকা, প্রমোশনাল প্রাইস আছে, ডিসকাউন্ট প্রাইস আছে এটা বলতে গেলে। সো এই যে হলো নেক এমব্রয়ডারিটা, ঠিক আছে, সম্পূর্ণ সেলফ এমব্রয়ডারি করা আছে, পুরো ড্রেসটাতে কিন্তু কোনো প্রিন্ট না, পুরোটা হলো সুতোর কাজ, পুরোটা সুতোর কাজ। এই যে দেখুন, এই যে দেখছেন হোয়াইট কালার যে ডিজাইন করা, এগুলো কিন্তু কোনো প্রিন্ট না, কিন্তু পুরোটা সুতোর কাজ। এরকম আস্তে আস্তে করে এরকম কাজ তো আসছেই, অ্যান্ড লাস্টের দিকে এটা আলাদা একটা পার বসিয়ে দিয়েছে, যেটাতে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ারের কাজ করা আছে, এটাও পুরোটা সুতোর কাজ, পুরোটা সুতোর কাজ, ওকে? এটা হলো ফ্রন্ট পার্ট, যেটা হলো ব্যাক পার্ট, যেটা হলো স্লিভ,
আছে এই যে সাইডে স্লিভ দেয়া আছে, এটা হলো একটা স্লিভের পোর্শন, এই যে এটা হলো একটা স্লিভের পোর্শন এন্ড এটা হলো আরেকটা স্লিভের পোর্শন। ওকে ঠিক আছে, ভেরি গুড। ড্রেস টু রিস্টোর করতে বলো শাবনু আপু, আমি পাইনি। আহারে আচ্ছা ঠিক আছে আপু, এই হলো ড্রেসটা, আমি একটু অন্যটা দেখিয়ে দিচ্ছি। মায়েরা পার্পলে ডিসকাউন্ট কার্ডকে বেল করা যাবে, ওটা অলরেডি ডিসকাউন্ট প্রাইস আছে। আপনি যেটা করতে পারবেন সেটা হলো আপনি যদি শোরুম থেকে পারচেস করেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে এখন এই অক্টোবর মাসের জন্য বিকাশ একটা অফার দিচ্ছে, তাই বিকাশ এক থেকে যদি পেমেন্ট করেন, আচ্ছা আপনি যদি শোরুমে পারচেস করতে এসে যদি বিকাশ সাথে আপনি পেমেন্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে 10% ক্যাশব্যাক পাবেন, তাই না? ওকে, 10% ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আপনি শোরুমে এসে যদি আপনি ওটা পারচেস করেন, আপনি সাপোজ বিকাশ থেকে পেমেন্ট করলেন 2000 টাকা, আপনি এটার সাথে 10%, দ্যাট মিন্স 200 টাকা আপনি আবার ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। অলরেডি ডিসকাউন্ট প্রাইসে তার উপর আপনি আবার এরকম ক্যাশব্যাক পাচ্ছেন অফারটা, এটা শুধুমাত্র অক্টোবর মাসের জন্য। সো যারা যারা পারচেস করতে চাচ্ছেন যে হ্যাঁ ভাই আমার অনেক ড্রেস পারচেস করতে হবে, ছটপট করে চলে আসুন শোরুমে, বা আপনি চাইলে শোরুমে তো আপনি পেলে এরকম করবে, ঠিক আছে, মানে যখন পারচেস করতে আসবেন তখন তো আপনি শোরুম থেকে এরকম ক্যাশব্যাক অফার পাচ্ছেনই। তার উপর আপনি যদি আমাদের অনলাইনে অর্ডার করেন, আপনি কিন্তু একটা গিফট কার্ড পেয়ে যাচ্ছেন, সেটা হলো যে 10% ডিসকাউন্ট কার্ড, ঠিক আছে। যেসব ড্রেসে কোনো ডিসকাউন্ট নেই সেই সকল ড্রেস আপনি ডিসকাউন্ট পাবেন শোরুমে যখন পারচেস করতে আসবেন, ওই কার্ডটা অ্যাভেল করতে পারবেন, বাট এই কার্ডটা শুধুমাত্র অনলাইনে অর্ডার করলে পাবেন, ঠিক আছে। হুমায়রা পার্পলে কার্ড ইউজ করতে পারবো না আপু, ওইটা তো অলরেডি প্রমোশনাল প্রাইস আছে, তো অলরেডি একটা ডিসকাউন্ট প্রাইস আছে। তো সেই ক্ষেত্রে আপনি ওইটা আপনি যদি শোরুম থেকে পারচেস করেন, যদি বললাম আপনি আপনাকে বিকাশ অফার দিবেন, অফার দিচ্ছে অলরেডি 10% ক্যাশব্যাক পাবেন, ঠিক আছে। তো এটা হলো ওড়না, ওকে, এটা হলো ওড়না পিওর শিফনের মধ্যে করা হয়েছে ওড়নাটা। পিছনের ড্রেস তিনটে দেখেন, আমি ব্ল্যাক ড্রেসটা আমি কালকে লাইভ করেছি, আপনি গতকালের লাইভ একটু কাইন্ডলি দেখুন তাহলে পেয়ে যাবেন, আর পিঙ্কটা নিয়ে আমি লাইভ করেছি, বাট নো প্রবলেম, আমি আরেকদিন এটা দেখি। সেটা হলো পিওর শিফনের মধ্যে দেখুন, সাইডে এরকম একটা হোয়াইট কালার কিউট লেস বসানো আছে, চারদিকে এরকম সুন্দর করে লেস বসানো আছে অ্যান্ড ছিটানো ছিটানো এরকম একটা কাজ করা আছে, ঠিক আছে। এটাও কিন্তু সুতোর কাজ, ওকে, এটা কিন্তু সুন্দর সুতোর কাজ, আমি লেট করে ফেলেছি, কোনো সমস্যা নেই আপু, আপনি তো জানেনই, এটা রিওয়াইন্ড করে আপনি আবার দেখতে পাবেন। আচ্ছা কাইন্ডলি আপনি আমাদেরকে আবার একটু নক করুন, আমি চেক করছি, ঠিক আছে। আপনি যদি কনফার্মেশন কল পেয়ে থাকেন তাহলে তো অবশ্যই ড্রেস গিয়েছে, তাহলে সাম হয়ে আবার হয়তো রিটার্ন চলে আসছে, ঠিক আছে, কারণ আমরা কল ততক্ষণে করবো না যতক্ষণ আমাদের কাছে, মানে আমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে ডেফিনেটলি আমরা কল করবো, যেহেতু আপনি কল পেয়েছেন দ্যাট মিনস অবশ্যই আপনাকে ড্রেসটা পাঠিয়ে দেওয়া হয়েছে, হয়তো কোনো একটা কারণে আপনি পাননি, কোনো আনফর্চুনেট কারণে আমাদের এখান থেকে পাঠানো হয়েছে শিওর। সো এই যে এরকম কাজ করা আছে, ঠিক আছে, অ্যান্ড একটা সাইডে এরকম সুন্দর মোটা করে কাজ করা আছে, ঠিক আছে। এই যে প্রাইসটা আবার বলো কোনটার প্রাইস, কাইন্ডলি একটা বলতে হবে আপু। হুমায়রা পার্পলটা প্রাইস 2000 টাকা, এটা এখন ডিসকাউন্ট প্রাইস আছে, ওকে, এরকম একটা পারে কাজ করা আছে। সো ভীষণ সুন্দর একটা পিওর শিফনের মধ্যে মিন্ট অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন, ওকে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ রূপা। ওকে, এই ওড়নাটা দেখিয়ে দিলাম, এখন একসাথে ড্রেসটা ধরে দেখিয়ে দিচ্ছি। তার আগে যেটা বলার ছিল সেটা হলো সালোয়ারের ব্যাপারে একটু বলি, ঠিক আছে। সেটা হলো এটা হলো সালোয়ারের কাপড়, যেটা 100% কটন, ঠিক আছে, কামিজটা 100% কটন, সালোয়ার কটন অ্যান্ড ওড়না হলো পিওর শিফন, ওকে। সেটার সাথে আজকে হেয়ারস্টাইলও সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড এই যে সালোয়ারটার সাথে এই একটা প্যানেল আছে, ঠিক আছে, এটা একটা সুন্দর প্যানেল আছে, আপনি এটা অ্যাড করে নেবেন, খুবই ভালো লাগবে। আচ্ছা ওয়েট আপু, আপনার পিছনে উপরে তাকে লেমন ড্রেস, এটা
আপুইটা কটনের, আই হোপ আমি ঠিকই ধরেছি, হ্যাঁ আপুইটা কটনের, ওইটা কোন ড্রেস আমি বলি, এটা হলো টিয়া, টিয়া ড্রেসটা, মাশাআল্লাহ তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা তাহলে হয়তো কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনি কাইন্ডলি আবার নক করে আমি চেক করবো, ঠিক আছে আমি নিজে চেক করবো সমস্যা। সো এই যে এই হলো সালোয়ারটা, এটা হলো প্যানেল, আমি একসাথে ড্রেসটা ধরে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি। এই ড্রেসটা আমার আছে তোমাদের কাছ থেকে নেওয়া, ওকে যাদের কাছে এই ড্রেসটা এই কালার কম্বিনেশন থাকছে তাহলে ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন, স্পেশালি শ্যামল স্কোয়ারে, ঠিক আছে স্পেশালি শ্যামল স্কোয়ারে আসতে পারেন, কারণ শ্যামল স্কোয়ার থেকে ড্রেসগুলো পিক করে দেখাচ্ছি। ওইটারই সেম প্রাইসে আছে কিন্তু ডিফারেন্ট ক্যাটালগ, এটা কিন্তু দুইটাই কিন্তু ডিপসি ব্র্যান্ডের, অরিজিনাল ডিপসি ব্র্যান্ডের, ওকে। সো এই হলো ড্রেসটা, ছোট্ট করে একটি স্ক্রিনশট নিয়ে ফেলো অ্যান্ড আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুমেও ভিজিট করতে পারেন। আচ্ছা এখন তাহলে আমি আমার ড্রেসটা দেখিয়ে দিই, কারণ মাশাআল্লাহ 1200 আপু এখন আমাকে দেখছে, আমি শিওর আপুরা আমার এই ড্রেসটা দেখার জন্য পাগল হয়ে গিয়েছে, কারণ অনেক আপুর অলরেডি কমেন্ট করছে আপু তোমার ড্রেসটা দেখাও, তোমার ড্রেসটা দেখাও। সো আমি মিডিল আমার ড্রেসটা দেখিয়ে দিই, ওকে, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে এই হলো সেই সুন্দর ড্রেসটা, ওকে হলো সুন্দর ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে, ঠিক আছে চিকেন কাপড়ের করা আছে, ঠিক আছে দেখুন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে, মানে অনেক ধরনের ডিজাইন, অনেক ধরনের ডিজাইন, যখন আপনি ব্ল্যাক কালার হোক বা যে কোনো কালার একটা ইনার ইউজ করবেন আপনি বুঝে যাবেন অন্য কালার আছে কি কোনটা, আমি যেটা দেখিয়েছি মাত্র, যার কারণে আমার কথাটা হয়তো একটু কম মনে হচ্ছে, মানে সাউন্ড কম মনে হচ্ছে, কারণ অলওয়েজ আমি জোরে জোরে কথা বলি, ঠিক আছে। সো এই যে এই হলো ফুল ড্রেসটার কাজটা, ওকে ভীষণ সুন্দর করে কাজটা করা আছে, পুরোটা হলো চিকেনের মধ্যে, ঠিক আছে চিকেনের মধ্যে করা আছে। কিছু কিছু ড্রেস থাকে বা কিছু কিছু ডিজাইন থাকে যেগুলো কখনো পুরনো হয় না, আমি ছোটবেলায় দেখেছিলাম যে আমিও না মানে চিকেনের ড্রেস অনেক পরতো, ইভেন এখনো চিকেনের এই চিকেন ডিজাইনটা যেটা এত বেশি ডিমান্ড, এইসব কিছু কিছু জিনিস এভারগ্রিন থাকে, মানে এগুলো কখনো পুরনো হয় না কখনো, সেটা হলো ফ্রন্ট পার্ট, ওকে এটা হলো ফ্রন্ট পার্ট, হলো ব্যাক পার্ট, ঠিক আছে এটা হলো 100% কটনের মধ্যে, ওকে 100% কটনের মধ্যে করা হয়েছে ব্যাক পার্টে। কি কি কালার এটার, না কয়েকটা কালারই আছে আমি দেখিয়ে দিব, ঠিক আছে হাই কিটক্যাট
ও হো, হেনা আপু চলে আসছে। আপনি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু, আপনি কেমন আছেন? আপু আশেপাশের সাউন্ডের জন্য আমার কথাটা কম যাচ্ছে, এইটা ছাড়া আর কোনো রিজন না, ঠিক আছে? এটা ছাড়া আর কোনো রিজন না যে আমার কথা কেন কম শোনা যাচ্ছে। সো এইটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট। ব্যাক পার্টে কিন্তু প্রিন্ট করা আছে, ঠিক আছে? যে দেখুন দূর থেকে দেখায় যে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে। এটা হলো মিডলে পড়বে, এটা হলো এক সাইডে, এটা হলো আরেকটা সাইড। এটা হলো লাস্টের পার্টটা, ঠিক আছে? এটা হলো লাস্টের পার্টটা, কি সুন্দর করে বটম পার্টটা করা আছে। ওকে, হ্যাঁ আপু অবশ্যই খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি এটাই করবো, ঠিক আছে? কারণ আমি বুঝতে পারছি আপুদের হয়তো একটু মাঝে মাঝে আমার কথা শুনতে প্রবলেম হয়, স্পেশালি শ্যামল স্কোয়ারের ক্ষেত্রে। কেন হচ্ছে কি, সাইডে অনেক বেশি সাউন্ড হয় যার কারণে আমার কথাটা কম মনে হয়, ভলিউমটা কম মনে হয়। এটা হলো স্লিভের কাপড়। ওকে, এগুলো কিন্তু আপু 100% কটনের মধ্যে, ঠিক আছে? এটা হলো 100% কটনের মধ্যে। এই ব্লক বাস্টার কিন্তু অনেকগুলো প্রিন্ট আছে, মানে সরি কি বলে অনেকগুলো প্যানেল আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে এই যে এই প্যানেলটা দেখছেন, এগুলো কিন্তু সব সফট টিস্যুর মধ্যে করা আছে, ঠিক আছে? সব সফট টিস্যুর মধ্যে করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই যে কাজটা আছে না, এই প্যানেলটা দেখছেন, ঠিক আছে? আল্লাহ জানে, হ্যাঁ এই যে প্যানেলটা দেখছেন, এইটা হলো ফার্স্টে কামিজের নিচে বসবে। ওকে, কামিজটা শেষ হয়ে এইটা বসবে প্যানেলটা, যেটা এই যে ডাবল বর্ডার করা আছে, ঠিক আছে? দুই সাইডে এরকম কাজ করা আছে, এইটা হলো ফার্স্টে বটমে পড়বে, ঠিক আছে? উত্তর শোরুমে পাওয়া যাবে নাকি? হ্যাঁ পাওয়া যাবে, আপনি ভিজিট করতে পারেন, ঠিক আছে? তুমি তোমাকে অনেক নাইস লাগছে আজকে, থ্যাংক ইউ রুম্পা আপু। সেটা ফার্স্টে বসবে, তারপরে হলো এই যে এইটা এইভাবে করে বসবে, ঠিক আছে? আপনি টেলারকে বলবেন এটা যেন আপনাকে একটু কাটা করে দেয়, তাহলে আরো ভালো হবে। আপু এটা আমি গতকাল দেখিয়েছি, এটা প্রাইস হলো 1170 টাকা। এই যে ব্ল্যাক কালার যে ড্রেসটা দেখছেন, এটা প্রাইস হলো 1170 টাকা আফটার 10% ডিসকাউন্ট। ওকে, সো এরপরে এই যে ওই প্যানেলটা শেষে এইটা বসাবেন, দেখুন কি সুন্দর করে কাজ করা আছে। এটাকে টেলারকে বলবেন কাট আউট করে দিতে, তাহলে আরো ভালো লাগবে। ওকে, এটা হলো কামিজে গেল, ঠিক আছে? কামিজের বটম পার্টটা গেল, আফটার দ্যাট একটা বর্ডার যেটা এইটা, এটা হলো স্লিভে, রাইট? হ্যাঁ, সো এই যে আমি দেখুন স্লিভে যেরকম করে বসিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু আমি ব্লক বাস্টারটা দেখাচ্ছি, সেটা হলো এই যে ফার্স্টে এইটা বসবে, ঠিক আছে? এই যে চিকন যে পার্টটা দেখছেন না, এইটা ফার্স্টে বসবে। ওকে, স্লিভে স্লিভে কিছুটা কটন কাপড় দিয়ে তারপর আপনি স্লিভের এই পোর্শনটা বসাবেন, ঠিক আছে? এই প্যানেলটা, এই প্যানেলটার পরে এই প্যানেলটা বসবে, ঠিক আছে? দেখুন এই যে এইটা কিন্তু একটা সাইডে এই পার্টটা করা আছে। ওকে, এটা একটা সাইডে পার্ট করা আছে, সো এইটা বসাবেন ওই চিকন পার্টটার শেষে। এটা গেল স্লিভে। এন্ড এই যে কাজটা আছে না, ঠিক আছে? এই কাজটা উপরে এই যে প্রিন্টটা দেখছেন, এটা কিন্তু স্লিভের, ঠিক আছে? অনেক কাপড়ে ভাবছি স্লিভ এত কম কেন, এটা স্লিভের জন্য কম না, প্রচুর কাপড় দেওয়া আছে, প্রচুর কাপড় দেওয়া আছে। আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরো ভালো করে দিচ্ছি। এই দেখুন এটা স্লিভের কাজটা দেখি, এটা দেখুন ওই নেটের যে মানে প্যানেলটা আমরা দেখছি না, ওই প্যানেল উপরে এই প্রিন্টটা বসেছে, তাই না? সো এই যে কাজটা আছে না, এই যে সেকেন্ড যে কাজটা যেটা আপনার একদম স্লিভের লাস্টে বসবে, এইটার উপর এই যে স্লিভের প্রিন্টটা দেওয়া আছে, এই প্রিন্টটা বসাবে কেটে, ঠিক আছে? তাহলে আরও স্লিভটা অনেক সুন্দর হবে, একদম যদি আপনি ক্যাটালগ ওয়াইজ করতে চান। ওকে, তখন এই কাপড়টার উপর এই কাজটার
বসাবেন, কাট আউট করে ভালো লাগবে। স্লিভের পার্ট গেল, সালোয়ারের প্যানেল, এটা হলো সালোয়ারের প্যানেলটা, খুবই গর্জিয়াস করে দেওয়া আছে। এগুলো কিন্তু সব সফট টিস্যুর মধ্যে আরি ওয়ার্ক করা, ওকে, সব সফট টিস্যুর মধ্যে আরি ওয়ার্ক করা আছে। হ্যাঁ আসলে কখন তো, বাট এটা যে পার্টি ওয়্যার এটা আপনি কিভাবে বুঝবেন, এই প্যানেলগুলো যখন অ্যাড করবেন না তখন আপনি বুঝবেন। ওয়াও এটা তো আরো সুন্দর। হ্যাঁ আপু আর অনেক প্যানেল তো, এই হলো ওড়না, ওকে, এটা হলো ওড়না যেটা একদম সফট একটা শিফনের মধ্যে করা হয়েছে, ঠিক আছে। কি করবো বুঝতে পারছি না আপু, সম্পূর্ণটা দেখুন তারপর যেইটা আপনার ভালো লাগে সেটা আপনি অর্ডার করুন। ওকে, আই লাভ গ্ল্যাম গার্ল, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এই যেটা হলো ম্যাজেন্টা কালার একটা পার করেছে, তারপর এরকম একটা সুন্দর ব্রাউন কালার একটা প্রিন্ট, পুরোটা হলো ডিজিটাল প্রিন্ট করা। ওকে, এটা হলো সফট টিস্যুর মধ্যে, সরি সফট একটা শিফনের মধ্যে করা হয়েছে, দেখুন পুরোটা এরকম ডিজিটাল প্রিন্ট করা। অ্যান্ড মিডেলে দেখুন একটু সফট একটা ম্যাজেন্টা হওয়ার কারণে এখানে আবার মাঝখানে এই প্রিন্টটা একদম ডিপ একটা ম্যাজেন্টা কালার অ্যাড করেছে। ওকে, সো এই হলো ওড়না যেটা একদম সফট একটা শিফনের মধ্যে করা হয়েছে, ঠিক আছে। আর এইটা হলো কটনের সালোয়ার, ওকে, এটা হলো কটনের সালোয়ার, এটা কোন ক্যাটালগ, এটা হলো মারিয়াবি ব্লকবাস্টার, ঠিক আছে। এটাও ডিপসি ব্র্যান্ডের, না এটাও অরিজিনাল ডিপসি ব্র্যান্ডের মধ্যে মারিয়াবি, আচ্ছা সরি, এটা হলো অরিজিনাল শ্রী ব্র্যান্ডের, ঠিক আছে, শ্রী ফ্যাবে মারিয়াবি ব্লকবাস্টার, ওকে, এটার নাম হলো মারিয়াবি ব্লকবাস্টার। লক্ষ্মীটা আপু প্রাইস বলো, আপনি অবশ্যই বলে দিব আপু। আর এটা হলো কটনের সালোয়ার, ঠিক আছে, দেখুন এটার মধ্যে কিন্তু হালকা একটা সুন্দর প্রিন্ট আছে পুরোটা। ওকে, আমি ফুল ড্রেসটা ধরে দেখি, দামটা বলে দিচ্ছি, যদি আপুরা আস্থা রাখে তাহলে হয়তো পরে পেতে পারেন, আদারওয়াইজ এখনই চলে আসতে হবে নাহলে এটা শেষ হয়ে যাবে। ওকে সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ তরুণ বাপু। এই হলো আরেকটা সুন্দর কালার, ওকে, এটাও হলো লাইক ক্রিম কালার আর হলো একটা সফট পিচ কালারের কম্বিনেশন, ঠিক আছে, দেখুন ভীষণ সুন্দর করে ডিজাইনটা করা আছে। দেখুন এখানে ফার্স্ট একটা পিচ কালার, সফট যে পিচ কালারটা ওইটা কয়েকটা স্ট্রাইপ আছে, ওকে, অ্যান্ড এখানে সি গ্রিন কালারের পাতা দেওয়া আছে, এখানে আবার একটু পিচ কালার আসছে, খুবই সুন্দর শেডের একটা কালার, ওকে, শেডের একটা কালার আসছে। দেখুন প্রিন্ট আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো ডিজিটাল প্রিন্ট, এটা প্যানেল আছে, এটা প্যানেলও আছে, ওকে, মারিয়াবি ড্রেসটা, হ্যাঁ রাইট মারিয়াবি, আমি এই মাত্র দেখালাম যেটা ব্ল্যাক কালার ওইটা মারিয়াবি ব্লকবাস্টার, ঠিক আছে, ওইটাও মারিয়াবি,
আপু তুমি এখন কোন শোরুমে? আপু আমি এখন হলো শ্যামলীতে, ঠিক আছে? আমি শ্যামলী স্কয়ারে আউটলেট আছে, এটা অ্যাড্রেস হলো শ্যামলী স্কয়ার লেভেল 3 306 নম্বর শপ। সো এটা হলো পুরোটা, দেখুন বিভিন্ন কালার কম্বিনেশন করা আছে, দেখুন দেখুন খুব সুন্দর করে প্রিন্ট করা, স্টোর ডিজিটাল প্রিন্ট করা আছে, খুবই সুন্দর কম্বিনেশন। এন্ড লাস্টের পার্টটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন লাস্টে এরকম সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা আছে। আপু আমি মারিয়াবি ব্লকবাস্টার দেখিয়েছি, ব্লকবাস্টারটার প্রাইস হলো 2295, কারণ ওটার প্যানেল এক্সট্রা আছে, তারপর ওটার ডিজাইনটা টোটালি ডিফারেন্ট আছে, ঠিক আছে? ডার্ক কালার, আপু আমি ডার্ক অ্যান্ড লাইট সব কালার মিক্স করে দেখাচ্ছি। এটা হলো ব্যাক পার্টের প্রিন্ট, যেখানে অলিভ কালার আছে, ম্যাজেন্টা কালার আছে, অনেক ধরনের কালার কম্বিনেশন করে দিয়েছে, ওকে, ভীষণ সুন্দর। এটার প্রাইস কত অবশ্যই বলে দিব আপু, একটু ওয়েট করুন। এটা হলো বটমের ডিজাইনটা, ওকে, হলো বটমের প্রিন্ট, ঠিক আছে? সো এটা হলো ব্যাক পার্ট, দেখুন স্লিভের জন্য প্রচুর কাপড় দেওয়া আছে, ঠিক আছে? স্লিভের জন্য প্রচুর কাপড় দেওয়া আছে, হলো একটা স্লিভের, এটা হলো একটা স্লিভে প্রচুর চওড়া কাপড় আছে স্লিভের জন্য, এটা হলো একটা স্লিভ, এটা হলো আরেকটা স্লিভ, ওকে। হ্যাঁ ওটাটা দেখাচ্ছি আপু, তার আগে একটু প্যানেল দেখাচ্ছি। এই যে দেখুন সফট একটা টিস্যুর মধ্যে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে, ঠিক আছে? এটা হলো নেকের কাজ, ওকে, এটা হলো নেকের প্যানেলটা, কি সুন্দর কালার কম্বিনেশন করে নেকের কাজটা করা হয়েছে। এই যে এই পর্যন্ত যে এটা হলো নেকের কি সুন্দর করা আছে। এন্ড এই যে এই কাজটা দেখছেন না, এই কাজটা হলো ড্রেসের বটমের জন্য, ওকে, যেরকম করে নিচে বসিয়ে নিন, ঠিক আছে? ড্রেসটা কামিজের শেষে এটা বসিয়ে নেবেন, অনেক সুন্দর লাগে, ওকে। আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ড্রেসের সাথে কিন্তু এই ওড়নাটা ভালো লাগছে, তাই না? আমার কাছে মনে হচ্ছে না, এই ড্রেসের সাথে এই ওড়নাটা ভালোই লাগছে। সো এই যেই হলো ওড়না, ঠিক আছে, যেটা একটা অফ হোয়াইট, মানে ওই যে ক্রিমি একটা যে কালারটা আছে তার সাথে সফট পিচ কালার একটা কম্বিনেশন রেখেছে, অ্যান্ড এখানে ব্ল্যাক কালার বর্ডার, ওকে, দেখুন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে। এই যে এই ড্রেসের যে প্রিন্টটা দেখেছিলাম, ওই প্রিন্টটা কিন্তু এই ওড়নায়ও আছে। সো এই হলো ওড়নাটা, প্রচুর ওয়াইড, প্রচুর অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা লেন্থ আছে, এই হলো ওড়নাটা, ঠিক আছে? যেটা হলো একদম সফট একটা শিফনের মধ্যে, আমি একসাথে ড্রেসটা ধরে দেখিয়ে দামটা বলে দিচ্ছি, ঠিক আছে? এই হলো ফুল ড্রেসটা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সুমি আপু, থ্যাংক ইউ। সো এই হলো ফুল ড্রেসটা, যার কাছে এই ড্রেসটা ভালো লাগছে চাইলে একটি স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন। এটার প্রাইস 2100, তাই না? হ্যাঁ এটার প্রাইস হলো মাত্র 2100। আচ্ছা সালোয়ারটা দেখাই, এই যে দেখুন খুব সফট একটা পিচ কালারের মধ্যে এই যে ড্রেসের যে পিচ কালারটা আছে ওইটার একটা প্রিন্ট করে দিয়েছে, দেখুন এটা কিন্তু 100% কটন, ওকে, এটা 100% কটনের মধ্যে। সো এই হলো ফুল ড্রেসটা, যার কাছে এই ড্রেসটা ভালো লাগছে একটি স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন। এটার প্রাইস মাত্র 2100 টাকা, 2100 টাকা, চাইলে একটি স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন বা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন, ঠিক আছে? আমাদের 10টা আউটলেট আছে, আপনি চাইলে শ্যামলীতেও চলে আসতে পারেন, যেহেতু আমি শ্যামলী থেকে দেখাচ্ছি, ঠিক আছে? শ্যামলীর কালেকশন দেখাচ্ছি, সব শোরুমেই সমান স্টক দেওয়া হয়, এখন সব জায়গায় সব ড্রেস তার অ্যাভেলেবেল থাকে না, তাই না? আপনি শেষ করে ফেলে।
সো আপনি চাইলে এখন শ্যামলীতেও চলে আসতে পারেন এই ড্রেস, এই ড্রেসটা নেওয়ার জন্যে। আপু এটা কটনের মতো, ঠিক আছে, এটা একদম খুবই সফট একটা কটনের, সালোয়ারটাও কটন ইভেন, আর অন্যটা হলো সফট একটা শিফনের, অনলি 2100, হ্যাঁ আপু অনলি 2100 টাকা। ওকে, সো আমি এখন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি, এটাও একদম সফট একটা কালার দেখিয়ে দেবো, কিন্তু ভীষণ সুন্দর। না এটা মালাই লং না, এটা হলো কটনের মধ্যে, সফট কটন যেগুলো থাকে সফট কটনের মধ্যে। এগুলো আরেকটা সুন্দর ড্রেস অ্যান্ড শেডের, ঠিক আছে, এটা কিন্তু শেডের মধ্যে করা হয়েছে। দেখুন এটা হলো ফার্স্ট টাইম, ঠিক আছে, পুরোটা এমব্রয়ডারি করা, যে প্রিন্টটা আছে দেখুন আমার পিছনের কোন ইয়েলো ইয়েলো কি সুন্দর করে চলে আসছে, সলিড কালার, এটা একদম সলিড কালার করা হয়েছে। এটা হলো ফ্রন্ট পার্ট, এটা হলো ব্যাক পার্ট, ওকে, ব্যাক পার্টটা হলো এই যে, এটা একদম সোপার একটা কালার রেখেছে অ্যান্ড খুবই সফট কালার, ঠিক আছে। দেখুন এই যে এর মধ্যে কিন্তু আমার প্রিন্ট আছে, ওকে, এটার মধ্যে আমার প্রিন্ট আছে, পুরোটা জুড়ে এরকম সুন্দর করে দিয়েছে। টিউশনে যাই, জি জি বাই, আচ্ছা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ রেশমিতা আপু, ঠিক আছে আপনি টিউশনে চলে যান, ওকে। সো এটা কিন্তু পুরোটা এরকম সুন্দর করে একটা প্রিন্ট করা আছে, ঠিক আছে, এটা হলো স্লিভের কাপড়, সাইডে স্লিভের কাপড় বের হবে, ঠিক আছে, এটা সাইডে স্লিভের কাপড় বের হবে। অ্যান্ড আরেকটা ব্যাপার সেটা হলো এটা নিচে কাপড় আছে, ওকে, সো এই দুইটা ভাগ করে নিতে পারবেন, তার সাথে এই যে নিচে এই প্যানেল দুটো অ্যাড করে নেবেন, ওকে, হলো ড্রেসের বটমের জন্য, ঠিক আছে। দেখুন খুবই সুন্দর সফট একটা টিস্যুর মধ্যে করা আছে, যে সফট একটা টিস্যুর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা করাচ্ছে। সবার আগে যেটা হলো যে আপনি টেপকে এটা বানাতে দেওয়ার আগে যেটা করবেন, একবার ওয়াশ করে নেবেন, ওয়াশ করলে এগুলো উঠে যাবে, ঠিক আছে, আপনার যদি এমনি এমনি করে তুলতে কষ্ট হয় আপনি জাস্ট ওয়াশ করবেন, ওয়াশ করলে এটা ভিজে উঠে যাবে, ঠিক আছে। আমি এরকম একবার করেছিলাম, ওয়াশ না করে ড্রেস বানিয়েছি, পরে যখন আমি বানানোর পরে ওয়াশ করছি তখন দেখলাম আলাদা ড্রেসের ভিতরে সেলাই করে গিয়েছে ইনার আর মেন কামিজটার মধ্যে, তখন হয় কি ভিতরে এই কাপড়গুলো জমেছিল, ব্যাক করবেন কি এগুলো আগে তুলে নিন, হয় হাত দিয়ে তুলে নেবেন, আদারওয়াইজ আপনি একটু ওয়াশ করে নেবেন, ভালো উঠে যাবে, ঠিক আছে। এই দেখুন কাজটা ভীষণ নিখুঁত করে করেছে, অনেকগুলো কালার কম্বিনেশন, ওকে, দুইটা করা আছে, দুইটা কোটি সিস্টেমে, আমি এটা ক্যাটালগে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝুন। এই যে দেখুন, এই যে দেখুন এখান থেকে কিন্তু যে ও কিন্তু কোটি সিস্টেমে করেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এরকম করে বানাতে পারেন, আপনি চাইলে যে না কামিজ কমে থাকুক, আপনি এখান থেকে জাস্ট একটু খালি মানে দুই ভাগ করে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে এরকম প্যানেলটা অ্যাড করলে খুবই সুন্দর লাগবে, ওকে। আর এটা হলো স্লিভের প্যানেল, ঠিক আছে, এটা স্লিভের প্যানেল, হ্যাঁ এটা হলো স্লিভের প্যানেল, দেখুন এটাও সফট টিস্যুর মধ্যে করা আছে, অ্যান্ড এটারও প্লিজ 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 আমার মতো এরকম ধরা খাবেন না, আমি এরকম একবার ভুল করেছিলাম বোকার মতো, যে আগে বানাতে ভুলে গিয়েছি, এই কাপড়টা তুলে নেবেন, ঠিক আছে, তাহলে আপনার কাজটাও ভালো মতো বুঝবেন আর কোনো প্যারা খেতে হবে না আপনার।
সুন্দর স্লিভে প্যানেল দেওয়া আছে যেটা সফট টিস্যুর মধ্যে এমব্রয়ডারি করা আছে। অনেক ধরনের কালার বাহার আছে, কি সুন্দর সুন্দর কাপড় আছে, পুরোটা ডিজিটাল প্রিন্ট, খুবই সফট শিফন মেটেরিয়াল, ঠিক লাইক উনাটা আপনার পরেও অনেক আরাম লাগবে। আমি ধরে দেখছি পুরো হাতে চলে আসবে, আমি ছোট্ট হাতে চলে আসে অলমোস্ট চলে আসছে, ঠিক আছে। সো অনেক সফট একটা আছে, প্রচুর সফট, খুবই আরামদায়ক। কিছু কিছু ওড়না আছে খুব যে হ্যাসি ফোন বলে, বাট আপনি যখন বলেন গলাতে কেমন যেন লাগে, অপর লাগে মনে হয় এখানে চুলকে চুল করছে এরকম একটা ফিল আছে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে কোনো ইচিং এরকম কোনো ব্যাপার থাকবে না, কারণ অনেক সফট ম্যাটেরিয়াল খুবই ভালো। আমি কোন ড্রেসটা একবার ধরে দেখিয়ে দিচ্ছি, তার আগে সালোয়ারটা দেখে দেখি, আমি জানেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ঠিক আছে। এটা একটা অফ হোয়াইট কালার মধ্যে একটা সুন্দর একটা ক্রিম কালার একটা ওয়াটার প্রিন্ট করা আছে পুরোটা, ঠিক আছে। এটা হলো কটনের সালোয়ার, ওকে কটনের সালোয়ার খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে। আমি ফুল ড্রেসও ধরে দেখিয়ে দিচ্ছি, এই হলো ফুল ড্রেসটা, ওকে। অনলাইনে কি না আপনি 10% ডিসকাউন্ট পাবেন, আপনি 10% ডিসকাউন্টের কার্ড পাবেন, ঠিক আছে। ডিসকাউন্ট কার্ড পাবেন যেটা আপনি শোরুমে যখন পারচেস করবেন তখন আপনি এটা অ্যাভেল করতে পারবেন, ঠিক আছে। আপনি শুধুমাত্র অনলাইন থেকে পারচেস করলে আপনি ডিসকাউন্ট কার্ডটা পাবেন, অন্য কোথাও কিন্তু পাবেন না, ওকে। শোরুম থেকে কিন্তু আপনি পাবেন না, আপনি শোরুমে এই ডিসকাউন্ট কার্ডটা অ্যাভেল করতে পারবেন, কিন্তু অনলাইন থেকে পারচেস করলে কার্ডটা পাবেন, ওকে। তো এই হলো ফুল ড্রেস, যাচ্ছে এই কালার কম্বিনেশন ভালো লাগছে, তাহলে এই ড্রেসটা পরে ফেলতে পারেন। এটা প্রাইস মাত্র 2200 টাকা, 2200 টাকা, ওকে। সো আপনি ঘটপটে এই সোপার কালার ড্রেসটা হাতিয়ে নিন, নাহলে কিন্তু পাবেন না, সত্যি বিশ্বাস করে পাবেন না। আমি শ্যামলেশকার থেকে লাইভ করছি, ঠিক আছে। এটা হলো শ্যামলেশকার লেভেল 3 306 নম্বর, ওকে। আপনি একটা স্ক্রিনশট নিয়ে ফেলুন, যাতে ঝটপট করে ড্রেসটা আপনি নিয়ে নিতে পারেন, ওকে। অনলাইন অর্ডার করতে পারেন বা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। আপনি শ্যামলেশ আসতে পারেন, কারণ শ্যামলেশকার থেকে আমি লাইভ করছি, তো এখান থেকে আমি ড্রেসটা পিক করে দেখাচ্ছি। আমার ড্রেসের কালার, হ্যাঁ কালার আপনি দেখে নিচ্ছি, স্ক্রিনশট নিয়ে ফেলুন আপনারা। ডান, এর প্রাইস মাত্র 2200 টাকা, ওকে, মাত্র 2200 টাকা, ওকে। গোল্ডেন কালার আছে, আমি এটা পরেছি, ঠিক আছে। এটা হলো মারিয়াবি গোল্ড, ওকে। মারিয়াবি গোল্ড প্রাইস হলো ডিসকাউন্ট প্রাইস আছে, এটা হলো 1900 টাকা, ওকে। আমি এটা হবে না, অন্যান্য কালার হবে, যেমন এই যে গোল্ডেন কালারটা আছে, ঠিক আছে, এই গোল্ডেন কালারটা আছে, ঠিক আছে। সবগুলো অনলাইন সে দেখিয়ে দিচ্ছি, ড্রেসের কালারটা তো বুঝবে নি, ঠিক আছে। গোল্ডেন কালার 1900 টাকা করে আপু, 1900, ওকে, 1900 টাকা। তারপর পিঙ্ক কালার আছে, সফট একটা পিঙ্ক কালার, ওকে, লাল
অলমাইটি থেকে কবে লাইভ করবো? ইনশাল্লাহ আপু, আমার না ইচ্ছা আছে আমি প্রত্যেকটা শোরুম থেকে করবো, ইভেন চিটাঙ্গের শোরুম থেকেও করবো, ঠিক আছে? আমার খুব ইচ্ছা, ইনশাল্লাহ হঠাৎ করে হয়তো কখনো চিটাঙ্গে চলে যাবো, অ্যান্ড বিকেলবেলা দেখবেন 4-5টার দিকে বা দুপুরের দিকেও হতে পারে, ঠিক আছে? যে আমি হঠাৎ করে লাইভ এসে বলতেছি হাই আপু আমি এখন আফমি প্লাজায়, ঠিক আছে? হঠাৎ করে কোনো একটা দিন কিন্তু খুব হতে পারে, আমি বলে দিচ্ছি হতে পারে, ওকে? তো এটা হলো পিঙ্ক কালারের, ঠিক আছে? পিঙ্ক কালারের এটা স্কাই কালারে আছে, ঠিক আছে? স্কাই কালারে যার যেই কালারটা ভালো লাগে সেটাই নিতে পারেন, এটা কোনো সাইজ নেই আপু, ঠিক আছে? আপনি আপনার মতো করে বানিয়ে নিবেন। প্রচুর কাপড় দেওয়া থাকে, দেখুন আমি আমি একটা চিকনি মানুষ, আমার খুব একটা কাপড় দরকার পড়ে নি, বাকি সব কাপড় সামান্য দিচ্ছি, কারণ আমার দরকারই পড়ে নি, এত চিকনি মানুষ এত কাপড় লাগে লাগে না। তো এটা হলো স্কাই কালারের, ওকে? এটা হলো স্কাই কালারের লাস্ট কালারটা হলো হোয়াইট, হোয়াইট কালার শান্তির প্রতীক, দেখলে নিতে ইচ্ছা করে। হ্যাঁ, তো 5টা কালার আছে, ঠিক আছে? হোয়াইট, স্কাই ব্লু, পিঙ্ক, গোল্ডেন কালার অ্যান্ড ইয়েলো কালার, ওকে? ব্ল্যাক ছাড়া এই 5টা কালার এখন অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে ঝটফট করে স্ক্রিনশট নিয়ে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন। লাইক এই ড্রেসটার ছোট্ট করে একটি স্ক্রিনশট নিয়ে ফেলুন, যেই কালারটা দরকার আপনি সেই কালারটা জাস্ট মেনশন করে দেবেন, ঠিক আছে? অনলাইনে অর্ডার করতে হবে। হোয়াইট কালারটা তো অনেক সুন্দর, হ্যাঁ, হোয়াইট কালারের সাথে আপনি যখন এরকম একটা সুন্দর প্রিন্টের একটা ওড়না পরবেন তখন বুঝবেন অনেক ভালো লাগবে, ঠিক আছে? তো যার কাছে আমার ড্রেসটা ভালো লাগছে এটার প্রাইস হলো 1900 টাকা, ওকে? আমি কিন্তু ব্ল্যাক কালার দেখেছি ব্লকবাস্টারটা, ওইটা একটু মানে এক্সট্রা প্যানেল আছে, ওইটার প্রাইস হলো 2295, ঠিক আছে? তো যার কাছে এই ড্রেসটা ভালো লাগছে একটি স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? যার কাছে এইটা ভালো লাগছে আপনার 5টা কালার অপশন দেখিয়ে দিয়েছে, আপনি 5টা কালার মধ্যে যে কোনো একটা আপনি চুজ করে নিতে পারেন, ঠিক আছে? জাস্ট কালারটা মেনশন করবেন, যদি অনলাইনে অর্ডার করতে চান জাস্ট কালারটা মেনশন করে আপনি অর্ডারটা প্লেস করে ফেলবেন, আপনার অর্ডারটা অ্যাডমিনে কালেক্ট করে ফেলবে, ঠিক আছে? অ্যাডমিনে কালেক্ট করলে আপনাকে একটা কনফার্মেশন কল করবে 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে? 48 ঘন্টার মধ্যে কনফার্মেশন কল করবে, কল করার মাধ্যমে আপনাকে ড্রেসটা পাঠাবে, ঠিক আছে? কল করার আগ পর্যন্ত কিন্তু আপনাকে ড্রেসটা পাঠাবে, ঠিক আছে? আর একটা ব্যাপার সেটা হলো যে আমরা কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই, চিটাঙ্গের শহরের ভিতরে হোম ডেলিভারি দিই, বাকি সব জায়গায় আমরা এসি পরিবহনে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এসি পরিবহনে আমরা কি যেখানে যেখানে হোম ডেলিভারি পসিবল সেখানে সেখানে হোম ডেলিভারি দিই, বাকি সব জায়গায় আমরা এসি পরিবহনে দিই, ঠিক আছে? এসি পরিবহন যেখানে থাকবে কেন আমরা দিব, কিন্তু হোম ডেলিভারির জন্য আপনাকে ডিটেলে অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? সো 5টা কালার দেখিয়ে দিয়েছি, এটার প্রাইস মাত্র 1900 টাকা, ওকে? মাত্র 1900 টাকা। দেখুন আপু লিপিটা এটার সাথে গিয়েছে না, ভালো লাগছে না? তোমার ড্রেসের নিচে প্যানেলটা দেখো, আচ্ছা এইটার, হ্যাঁ এই প্যানেলটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, ওকে? দেখুন ইয়েলোটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইয়েলোটা দেখিয়ে দিচ্ছি, সবগুলো এরকমই হবে, যে নিচে ভালো থাকবো। টেলারকে বলবেন কি, টেলারকে না বলে হবে আপনি স্লিপটা কাটিয়ে দিতে পারবেন যদি আপনি আমার মতো করে বানাতে চান, ঠিক আছে? আমি কাটি, ঠিক আছে? এটা হলো বটম প্যান্ট, ওকে? প্রত্যেকটা মারিবি এরকম প্যানেলগুলো প্রাইস হলো 1900, ওকে? আফটার ডিস যে কোনো একটা আপনি চুজ করে নিতে পারেন, ঠিক আছে? প্রাইস
অনেকগুলো বুঝিয়ে দিলাম, কোন সমস্যা থাকলে আপু আপনি ইনবক্স করতে পারেন, অ্যাডমিনরা বুঝিয়ে দিবে, অ্যাডমিনরা খুব ভালো করে বুঝিয়ে দিতে পারে, ঠিক আছে। লাইক আমার যদি কোনো সমস্যা, আমি যদি কোনো একজন অ্যাডমিনকে বলে আচ্ছা আমাকে একটু বুঝাই দাও, এত সুন্দর বুঝাই দেবে, ওরা মুখে এত সুন্দর করে বলে, ইভেন টেক্সটে অনেক সুন্দর বুঝাই দেয়। মানে আমি তো মিথ্যা বলবো, তাই না? কারণ মিথ্যা বলে লাভ নেই, কারণ মেইন কমিউনিকেশন হয়, তাই না? সেটা হচ্ছে আপনারাও বুঝছেন। সো আমি তাহলে যাই, ঠিক আছে, আমি তাহলে চলে যাই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, আল্লাহ রহমত যেন সবসময় আপনাদের উপর থাকবে। আপনারা আপনার আব্বু আম্মু এন্ড সিনিয়র জনের সবাইকে আমার তরফ থেকে আল্লাহ দিবেন, এন্ড আমার যে দোয়া করতে আপনারা প্লিজ আমার যে দোয়া করবেন, ঠিক আছে। আমি যেন অলওয়েজ ভালো করতে পারি, আমার গ্ল্যাড আমাদের গ্ল্যাড গার্ল আমরা সবার করবেন, আমরা যেন অলওয়েজ ভালো সার্ভিস দিতে পারি, ঠিক আছে। এন্ড আমি সবাই আবার চলে আসবো, ঠিক আছে। তো ততক্ষণ আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড সবসময় হাসি খুশি থাকুন, ওকে? আমি যেরকম অলওয়েজ হাসি খুশি, ঠিক আছে, সবসময় হাসি খুশি থাকবেন, দেখবেন আপনার হাসি আপনাকে অলওয়েজ ভালো লাগবে। অ্যান্ড কখনো মা বাবাকে আমাকে কখনো করবেন না, অলওয়েজ সবাইকে হ্যাপি রাখ, ট্রাই করবেন, স্পেশাল আম্মু আম্মুটা রাখবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।